হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অনুপ্রিয়াস কিচেন আজকে নিয়ে এসেছি পাস্তা রেসিপি আমি এখানে তিন ধরনের পাস্তা নিয়েছি একটা ছিল শামুক পাস্তা একটা একটু লম্বা পাস্তা আর একটা হচ্ছে পেঁচানো পেঁচানো এটা এক প্যাকেটেরই পাস্তা এক প্যাকেটেই তিন রকমের পাস্তা ছিল একত্রে চলেন চলে যাই পাস্তা তৈরি করতে পাস্তা তৈরি করার জন্য প্রথমে হাঁড়িতে পানি গরম করতে বসিয়েছি তাতে দিয়েছি সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার কারণ হচ্ছে পাস্তা যাতে একটার গায়ে আর একটা লেগে না যায় পাস্তা একদম সুন্দর ঝরঝরে হয় সেই জন্যই সয়াবিন তেল দেওয়া পানিতে পানিতে যখন বুদ্বুত এসেছে দিয়েছি হালকা পরিমাণ লবণ লবণ দেওয়ার কারণ হচ্ছে যাতে পাস্তার গায়ে লবণ সুন্দরভাবে সেট হয়ে যায় লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে পানিতে ভালোভাবে বুদবুত আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিতে ভালোভাবে বুদবুত এসে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পাস্তা মনে রাখতে হবে পাস্তা দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়েচেড়ে দিতে হবে আর না হলে পাস্তাগুলো হাঁড়ির তলায় লেগে যাবে হাঁড়ির নিচ দিয়ে যদি পাস্তা লেগে যায় খেতে ভালো লাগবে না সেই জন্য পাস্তা দেওয়ার সাথে সাথে পাস্তা নেড়ে চেড়ে দিতে হবে আমি আজকে এই পাস্তাকে নর্মাল পানি দিয়ে আর পরিষ্কার করব না এভাবে একটি পানি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নিব অবশ্যই পাস্তা এভাবে পানি ছাঁকনির সাহায্যে নিয়ে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেবেন যাতে করে পাস্তাটা খেতে ভালো লাগে পানি দিলে পানি দিয়ে যদি পরিষ্কার করে নেন এতে করে পানসা পানসা হয়ে যাবে সেজন্য এভাবেই একটা পাত্রে নিয়ে পাস্তাকে সুন্দরভাবে রেখে দিবেন আপনার পাস্তা ঠান্ডা হয়ে গেলে অবশ্যই ঝরঝরে হয়ে যাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পাস্তার ভিতরে যে গরম ধোঁয়া আছে সেটা যাতে চলে যায় দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার কারণ হচ্ছে পাস্তা যাতে একটা আরেকটা গায়ে লেগে না যায় সয়াবিন তেল দিয়ে আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পাস্তা ঝরঝর হয়ে যায় নেড়ে চেড়ে পাস্তাকে একপাশে রেখে দিবো যাতে পাস্তাটা ঠান্ডা হয়ে যায় এবার পাস্তা তৈরি করার জন্য হাঁড়িতে তেল গরম করতে বসিয়েছি তাতে দিয়েছি দুইটা এলাচ এলাচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখান থেকে দারুণ সুন্দর একটি স্মেল বের হয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বেশ অনেক খানিকটাই রসুন কুচি রসুন কুচি বেশি করেই দিতে হয় পাস্তাতে দিয়ে রসুন কুচি একটু নেড়ে চেড়ে নিব একটু নাড়াচাড়া হয়ে গেলে অ্যাড করে দিব আদা কুচি আদা কুচি রসুন কুচি দেওয়াতে পাস্তার ফ্লেভার খুবই ভালো আসে পাস্তার স্বাদ অনেক হারে বেড়ে যায় আদা কুচি রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আদা এবং রসুনে কালার না আসা পর্যন্ত এভাবে ভেজে নিব আদা রসুনে অলমোস্ট কালার চলে এসেছে হালকা ব্রাউন কালার চলে এসেছে তখনই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বেশ অনেক খানিকটাই পেঁয়াজ কুচিও দিতে হবে এখানে অবশ্যই পাস্তার উপকরণ পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু পাস্তাটা খেতে যাতে সুস্বাদু লাগে ভালো লাগে সেজন্য পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত এভাবেই নেড়ে চেড়ে ভেজে নিব এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আপনারা চাইলে এখানে পাকা টমেটোও ব্যবহার করতে পারেন আমার কাছে পাকা টমেটো ছিল না অর্ধ পাকা টমেটো ছিল আমি অর্ধ পাকা টমেটোই এখানে ব্যবহার করেছি আজকে আমি যে পাস্তা তৈরি করছি সেই পাস্তা রেস্টুরেন্ট স্টাইলেই তৈরি করা হয় এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা এবং সবুজ কাঁচামরিচ দেখতে কি ভালো লাগছে দেখুন অবশ্যই পাস্তা কিন্তু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে পাস্তা চেষ্টা করবেন একটু ঝাল ঝাল রাখার জন্য এতে করে পাস্তা খেতে ভালো লাগবে এবং পাস্তার স্বাদ দ্বিগুণ হারে বেড়ে যাবে পেঁয়াজ কাঁচামরিচ এবং টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সয়া সস দিচ্ছি একই চামচে ভিনেগার দিচ্ছি টমেটো সস এটা ছিল হট টমেটো সস দিয়ে দিচ্ছি চিলি সস এটা ছিল বিডির হট চিলি সস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই সস দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হবে না এই সস দেওয়ার পরে দেড় থেকে দুই মিনিট এভাবে অনবরত নেড়েচেরে রান্না করে নিলে তৈরি হয়ে যাবে পাস্তার জন্য আমিও ঠিক দেড় থেকে দুই মিনিট এভাবে নেড়ে রান্না করে নিব এর এখানে অ্যাড করে দিব পাস্তা দিয়ে দিচ্ছি পাস্তা একটু আগে যে সেদ্ধ করে রেখেছিলাম আপনাদেরকে দেখিয়েছি সেই পাস্তায় এখানে অ্যাড করে দিচ্ছি পাস্তা অ্যাড করা হয়ে গেলে আর কোনো কাজ নাই জাস্ট নেড়ে চেড়ে মশলার সাথে পাস্তাকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি যাতে সব মশলা সব উপকরণ সুন্দর করে সমানভাবে চারোদিকে ছড়িয়ে যায় এতে করে খেতেও ভালো লাগবে এবং ভালোভাবে ঝড়ঝর হয়ে যাবে নাড়াচাড়া করে দিলে দেখুন নাড়াচাড়া করার পরে কি দারুণ লাগছে বন্ধুরা আমি মাঝে মাঝে এভাবে পাস্তা ট্রাই করে থাকি যদি আমার স্টাইল কারো ভালো লাগে তাহলে ফলো করতে পারেন ফলো করলে আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না কথা বলতে বলতে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া অবশ্যই অবশ্যই গোলমরিচের গুঁড়া দিতে হবে গোলমরিচের গুঁড়া দিলে খুব সুন্দর একটি ফ্লেভার পাবেন খেতেও ভালো লাগবে আর দিয়ে দিয়েছি হালকা পরিমাণ লবণ লবণটা চেক করে দিবেন যেহেতু সয়া সসেও লবণ থাকে এবং পাস্তা সেদ্ধ করার সময়ও হালকা পরিমাণ লবণ ব্যবহার করেছি সেহেতু লবণটা অবশ্যই চেক করে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন কারণ লবণ বেশি হয়ে গেলে খেতে একটুও ভালো লাগবে না বিষাদ লাগবে খাবারটা ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না দিয়ে দিচ্ছি টমেটো সস আবারও এবং চিলি সস একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সস এবং পাস্তার মিশ্রণটা সুন্দরভাবে সেট হয়ে যায় তো বন্ধুরা আর কোনো কাজ নাই তবে যখন এই উপকরণগুলো দিয়ে নেড়ে চেড়ে নেবেন তখন চুলা নাচটাকে একদম কমিয়ে রাখবেন যাতে নিজ দিয়ে পুড়ে না যায় নিজ দিয়ে যদি পুড়ে যায় তাহলে খেতে খুবই বাজে লাগবে তৈরি হয়ে গিয়েছে অতি লোভনীয় স্বাদের পাস্তা ধন্যবাদ বন্ধুরা দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে